আমাকে গতকালকে যে কোনো এক ভদ্রলোক বলছিল, হুজুর এখন তো সময়টা এমন চলছে সকল সরকারি অফিসের সকল কর্মকর্তারা সবাই হলেন জাতীয়তাবাদী মুসলিম লীগের সদস্য। তাই বললাম এটা আবার কি? তো বলে যে যাকেই যাবেন সে বলবে ভাই আমি বিগত রেজিমের আমলে খুব জুলুমে ছিলাম, আমি খুব অন্যায়ের শিকার ছিলাম, আমি খুব অপরাধ আমার উপরে করা হয়েছে, আমার প্রমোশন আটকা হয়েছে, এখন সব ফেরেশতা। এবং পারলে একজন ভালো মানুষ তার সহকর্মী, তার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ, এ লোকটা এই করেছে, এ লোকটা সেই করেছে, হান করেছে, তান করেছে, ডাহা মিথ্যা কথা বলে বলে তাকে ইগনোর করার বা তাকে দমিয়ে রাখার চেষ্টা, এটা অনেকেই করতে পারে। বাট মুসলিম আইডেন্টিটি ধারণ করে আপনি নিজেকে মুসলিম দাবি করে আপনি এটা করতে পারেন না, আপনার ইসলাম আপনাকে এটা করতে দিতে পারে না। যদি দেয় তাহলে আপনার ইসলাম নিয়ে আপনাকে 10 বার ভাবতে হবে আপনি কোন ইসলাম অনুসরণ করছেন, আপনি সঠিক ইসলাম অনুসরণ করছেন না যে ইসলাম আপনার সহকর্মী সম্পর্কে ষড়যন্ত্র করতে আপনাকে উৎসাহিত করছে, যে ইসলাম আপনাকে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করছে, আপনার জীবন চলে যেতে পারে, মিথ্যা বলতে পারেন না, আপনি 2 নম্বরে করতে পারেন না, বাট আপনি করছেন। এটার অনেকখানি দায় আমাদের, আমরা যারা আপনাদেরকে ইসলামের কথা বলি, আমরা ইসলামের প্রকৃত রূপটাকে, যথাযথ রূপটাকে সবসময় ফুটিয়ে তুলতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য বা আমাদের অযোগ্যতা, এটা আমাদের সীমাবদ্ধতা। তো আজ আসুন আমরা শপথ করি, সংকল্প করি যে আমরা উত্তম আচরণের অধিকারী হব, আমাদের কাজে কারবারে, আমাদের আর্থিক লেনদেনে, আমাদের জোবানে, আমাদের প্রতিশ্রুতিতে, আমাদের সার্বিক কাজকর্মে, আমাদের আশপাশের সবার সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে, সহকর্মীর সাথে, পরিবারের সদস্যদের সাথে, চেনা লোকের সাথে, অচেনা লোকের সাথে, পরিবেশের সাথে, প্রাণীকুলের সাথে, সবার সাথে আমি হব সবচাইতে অনুপম আদর্শ। আমার আচরণ দেখে আমার আইডেন্টিটি প্রকাশ পাবে, এটা একজন মুসলিম ছাড়া অন্য কিছু হতে পারে না, একজন মুসলিম ছাড়া এতটা সিরিয়াস হতে পারে না। এই জায়গাটা আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।